বন্ধুরা সবাই কেমন আছো? এই দেখো কমপ্লিট মাছ এনেছে আর ইলিশ মাছ এনেছে। তো সর্ষে ইলিশ করব আর কমপ্লিট মাছ দিয়ে পোস্ত করব। সর্ষে দিয়ে ইলিশ করব আর কিছু ইলিশ মাছ নেব। ওই মুড়ো টুড়োগুলো নিয়ে গুঁড়ি কচু এনেছে, গুঁড়ি কচু দিয়ে বানাবো। এই যে কচু এনেছে, কচু দিয়ে বানাবো ইলিশ মাছের মুড়ো দিয়ে। আজকে পুরো রান্না জমে যাবে, অনেক কিছু এনেছে। এই দেখো আম পাকা এনেছে, চারটি আম পাকা, কাঁচকলা, এই দেখো ঢেঁড়স এনেছে কচি কচি ভাতে দেওয়ার জন্য, ঢেঁড়স এনেছে। এই আম এনেছে, শসা, চিচিঙে, কাঁচকলা, পটল, পাতিলেবু সব এনে দিয়েছে। আজকে না বলতেই সব বাজার হয়ে গেছে। আমিও ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। একটা লেবু কেটেছি, কেটে চা বানিয়েছি। তিনটে লেবু এনেছিল, একটা লেবু কেটে চা বানিয়েছি। চা খেয়ে আর এবারে রান্নার দিকে যাব। তো এই মাছ আমার কমপ্লিট মাছ পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে, তো পোস্ত দিয়ে করব। আর এই ইলিশ মাছ সর্ষে ইলিশ করব আর ওইগুলো দিয়ে কচু দিয়ে করব বললাম তো আপনাদেরকে। তো চলো বন্ধুরা টাটা, আমি রান্না করতে যাই।